আগামী কয়েক বছরের জন্য আপনি হয়তো কিছু লক্ষ্য নির্ধারিত করেছেন। ফিনান্সিয়াল প্ল্যানিং সেই উপায় যার মাধ্যমে আপনি আপনার আর্থিক লক্ষ্যগুলোকে শনাক্ত করে তাদের অর্জন করার জন্য প্ল্যান করতে পারবেন, আপনার টাকাকে ঠিক করে সঞ্চয় এবং নিবেশ করে। আপনি কি করে আপনার ফিনান্সিয়াল প্ল্যানের ড্রাফটিং করতে পারেন সেই ব্যাপারে বলা হচ্ছে। আপনার লক্ষ্য নির্ধারণ করুন। এটা শুরু হয় আপনার লক্ষ্য কি সেই বিষয়ে ভাবনা চিন্তা করে, যেমন নতুন গাড়ি কেনা বা রিটায়ারমেন্টের জন্য সঞ্চয় করা। আপনার লক্ষ্যকে ছোট, মাঝারি এবং দীর্ঘমেয়াদী শ্রেণীতে ভাগ করুন। প্রত্যেকটি লক্ষ্যের জন্য প্রায়োরিটি এবং তারিখ নির্ধারণ করুন। তারপর সেই সব লক্ষ্য পূরণের খরচ জেনে নিন এবং সেইভাবে হিসাব করুন। এখন যখন আপনি আপনার লক্ষ্যকে নির্ধারিত করে তাকে প্রায়োরিটাইজ করে নিয়েছেন, আসুন আপনার ফিনান্সিয়াল প্ল্যান তৈরি করি যা আপনাকে এই লক্ষ্যগুলি পূরণ করতে সাহায্য করবে। প্রথমে আপনার আর্থিক রেকর্ডগুলিকে এক জায়গায় করুন। আপনার আর্থিক রেকর্ডকে ফাইল করুন এবং আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করুন। আপনার আয়, ব্যয়, সেভিংস এবং এর মধ্যে যদি কোনো নিবেশ করে থাকেন তাহলে তাকে শনাক্ত করুন। প্রত্যেক মাসে আপনার আয় এবং ব্যয় কত তা লিখে রাখুন। আপনার সমস্ত আয় এবং ব্যয় আলাদা আলাদা কলামে লিখে রাখুন। এটি আপনাকে আপনার মাসিক এবং বার্ষিক আয় এবং ব্যয়কে ট্র্যাক করতে সাহায্য করবে। অপ্রয়োজনীয় এবং বেশি খরচ করা বন্ধ করুন। কোন মাসিক খরচগুলি অপ্রয়োজনীয় এবং কোন খরচগুলি আপনি স্মার্ট বাজেটিং করে কম করতে পারেন তা নির্ধারণ করুন। এটা আপনার স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে কত কম লোকে আসলে তা মেনটেন করে। যত বেশি টাকা আপনি আপনার লক্ষ্য পূরণের দিকে লাগাতে পারবেন তত তাড়াতাড়ি আপনি তা পূরণ করতে পারবেন। আপনার আর্থিক স্থিতি চেক করুন। এই বাজেটিং করার পর আপনার আয়ের কলামে যথেষ্ট টাকা থাকছে কি আপনার আর্থিক লক্ষ্য পৌঁছানোর জন্য? আপনার আয়ে যদি পরিবর্তন হয় তাহলে তা কি আপনার লক্ষ্যের সঙ্গে মিলবে যখন আপনি সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছবেন? আপনি কি কোনো জরুরি খরচা সামলাতে পারবেন? ভবিষ্যতের কথা মাথায় রাখলে আপনি আরও ভালো করে প্ল্যান এবং নিবেশ করতে পারবেন। আপনার লক্ষ্যের বিষয়ে পুনরায় ভাবুন। আগামী বছরে আপনার কাছে নগদ কত টাকা আসতে পারে তার অনুমান থাকলে আপনি সেই অনুসারে আপনার লক্ষ্যকে পুনরায় সাজাতে পারেন। এছাড়া অন্যান্য বিষয়ও মাথায় রাখতে হবে, যেমন ইনফ্লেশন, যা ভবিষ্যতে এই লক্ষ্যগুলিকে আরও ব্যয়বহুল করে তুলতে পারে। আপনি রিসার্চ করুন, আপনার আর্থিক স্থিতি সম্বন্ধে সব তথ্য জোগাড় করুন এবং নিবেশ করার জন্য কী কী উপায় আছে সেই ব্যাপারে জানুন। একটি আর্থিক প্ল্যান বানান। আগের স্টেপগুলি আপনি কভার করে নিলে আপনার প্ল্যান এবং লক্ষ্যের বিষয়ে প্রফেশনাল ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে বিশদে আলোচনা করুন। তবে প্রফেশনাল অ্যাডভাইজার আপনার স্ট্র্যাটেজিকে আরও তীক্ষ্ণ করতে সাহায্য করতে পারে। এছাড়া এটি আপনাকে আত্মবিশ্বাস দেবে যে আপনি ঠিক পথে আছেন। আপনার আর্থিক পরিকল্পনা মতো কাজ করুন। একবার আপনি আপনার নিবেশের যাত্রা শুরু করলে তাতে নিয়মিত থাকুন এবং আপনার প্ল্যান, বাজেট এবং আপনার আর্থিক স্থিতি ও সময়সীমার উপর নজর রাখুন। ফ্লেক্সিবল থাকুন। প্ল্যান মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সঙ্গে বাজারের হালচাল, আয়তে পরিবর্তন, জীবনের পরিবর্তনে নতুন নিবেশের সুযোগ ইত্যাদি সম্বন্ধে ফ্লেক্সিবল থাকা খুবই জরুরি। এই কৌশলই ভবিষ্যতে একটা বড় পার্থক্য তৈরি করে। আপনার জীবনে কোনো নতুন ঘটনার জন্য বা আপনার লক্ষ্য পরিবর্তিত হবার ফলে যদি আপনার বর্তমান আর্থিক প্ল্যানকে কার্যকরী মনে না হয় তাহলে তাকে বদলে আরও বাস্তবসম্মত করুন। মাঝে মাঝে আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করে দেখবেন যে কোনো পরিবর্তনের দরকার আছে কিনা। যত তাড়াতাড়ি সম্ভব আপনার আর্থিক প্ল্যানকে বাস্তবায়িত করুন। আপনি আপনার প্রোগ্রেসকে নিয়মিতভাবে ট্র্যাক করতে ভুলবেন না এবং আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে মিলে নিয়মিতভাবে আপনার নিবেশকে রিভিউ করবেন। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. Mutual fund-e biniyog bajare jhonki shapekho. Scheme-shankranto somosto nothi shotorkobhabe pore dekhun.